হচ্ছে তাই আমাদের দেশে কোনো উন্নয়ন হচ্ছে না। আমাদের দেশে সামাজিক অপরাধ একটি বড় বিষয়, যার কারণে আমাদের সমাজে দুর্নীতি বিস্তার হচ্ছে। পরিশেষে আমি একটাই কথা বলতে চাই যে শেষের কবিতা যেমন কবিতা নয়, পানিপথের যুদ্ধ যেমন পানির মধ্যে নয়, তেমনি দেশপ্রেম এবং মূল্যবোধের অভাবই দুর্নীতি বিস্তার প্রধান কারণ নয়। সকলেই তাদের অবদান সরিয়ে এটি বুঝবে যে মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবে দুর্নীতির বিস্তার হবে। এবার আমি আমার প্রশ্ন